বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কার্যালয়ে 22 প্রার্থীর মধ্যে হলফনামা গরমিল থাকায় 11 জনের প্রার্থিতা বাতিল করা হয়। যাচাই বাছাইয়ের এক পর্যায়ে বগুড়া সদরের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ও আওয়ামী লীগের সমর্থকদের সাথে হট্টগোলের সৃষ্টি হলে পুলিশের হস্তক্ষেপে শান্ত হয়। বাতিলকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির দুই বিদ্রোহী সরকার বাদল ও কামরুল হাসান সোহেল, স্বতন্ত্র আব্দুল মান্নান, আশরাফুল আলম ওরফে হিরো আলম, সৈয়দ কবির আহমেদ মিঠু, মনসুর আহমেদ সহ অন্যান্যরা। উল্লেখ্য বগুড়া চার কাহালু নন্দীগ্রাম ও বগুড়া সদর ছয় দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করেন গত 11 ডিসেম্বর। আগামী 1 ফেব্রুয়ারি এই দুটি আসনে ইভিএম এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি